সালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা আজকে এই কয়টি প্রোডাক্ট আমি আপনাদের সামনে এগুলোর দাম সহ বলে দেব এবং এগুলোর লোড ক্যাপাসিটিও বলে দেব কারণ এগুলো নিয়ে আসলে রিভিউ আসা হয়নি সময়ের অভাবে তো আপনারা দেখতে থাকুন আমি বলে দিচ্ছি আপনারা দ্রুত যোগাযোগ করবেন প্রয়োজন হলে কারণ এগুলো অ্যাভেলেবেল না অল্প কিছু প্রোডাক্ট এগুলো রিভিউ ছাড়াই অলরেডি শেষ এই কয়টা প্রোডাক্টার আছে তো যাই হোক আমি একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের আমি বলে দিচ্ছি প্রথমে আমি এই সুইবেলটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সুইবেল এটা হচ্ছে আঠারো কেজি এটা ইসিবানের একটা সুইবেল মালয়েশিয়ান এটা হচ্ছে ব্যারেল সুইবেল উইথ ইন্টারলক স্ন্যাপ অর্থাৎ এটা হচ্ছে সিট কেরি সিস্টেম এই যে ইন্টারলক এটা হচ্ছে সিটকেরি সিস্টেম আর কি আপনারা হয়তো দেখতে পারতেছেন এই যেটা হচ্ছে সিটকারি সিস্টেম অর্থাৎ এটা চাপ দিয়ে বের করে যে নর্মালি যে সুইবেলগুলো পাওয়া যায় ওই রকমের ইন্টারলক সিস্টেম আর কি ইন্টারলক স্ন্যাপ আর কি তো যাই হোক এটা হচ্ছে এই সুইবিল এখানে কোয়ালিটি থাকবে হচ্ছে আট পিস আঠারো কেজি এটার সাইজ হচ্ছে সিক্স হ্যাশ তো যাই হোক এটার প্রাইস পড়বে হচ্ছে দুইশো টাকা প্যাকেট এটা হচ্ছে দুইশো টাকা প্যাকেট মালয়েশিয়া নিউ কান্ট্রি ফিশিং ট্র্যাকেলের একটা শোরুমের আর কি তো যাই হোক এটা আপনারা নিতে পারেন দুশো টাকা করে এই গেল হচ্ছে এক ধরনের সিভিল আর এইবার দেখতে পারবেন হচ্ছে এটা হচ্ছে চল্লিশ কেজি চল্লিশ কেজির লোড ক্যাপাসিটি এটার কোয়ালিটিও আট মানে আট পিস আছে এটাও বানের জার্মানি স্ন্যাপ এটা যদি আপনারা দেখেন একটু ভালো করে এটা হচ্ছে জার্মানি স্ন্যাপ তো এই স্ন্যাপ লক সিস্টেমটা যে এটা হচ্ছে একটু অন্য টাইপের ওইটার মতো না এক হাতে ভিডিও করা আর এক হাত দিয়ে ধরা এই জন্য আমি আপনাদের দেখিয়ে দিতে না তো আবার এটা একদম ইনটেক প্যাকেট তারপরে আমি একটু আপনাদের খুলে দেখিয়ে দিই এই যে একদম ইনটেক এই যে জার্মানি লক সিস্টেমটা মূলত এই যে এইরকম এই যে আপনারা দেখতে পারতেছেন এটার খোলার সিস্টেমটা জাস্ট এইভাবে ধরে এইভাবে ধরে এটা ভিতর দিকে এটা এই যে ভিতর দিকে এইভাবে চাপ দিতে হবে অনেক শক্ত তো তার জন্য আমার এই হাত দিয়ে গুলো সম্ভব হচ্ছে না এইভাবে চাপ দিলে এই ভিতর দিকে নিলে এটা আনলক হয়ে যাবে তারপরে আপনারা আপনাদের বেইট এর মধ্যে ঢুকিয়ে দিতে পারবেন বা আপনাদের লাড্ডু এখানে ঢুকিয়ে তারপরে থ্রো করতে পারবেন অনেক শক্তিশালী সুইবেল এটা আপনারা হয়তো হাতে নিলে বুঝতে পারতেন অনেক শক্তিশালী এবং কোনো ধরনের মরিচ আসবে না স্টেনলেস এবং কেমিক্যাল ওয়াশ এই যে ব্ল্যাক কালারটাও ব্ল্যাক তো যাই হোক এটা হচ্ছে ইসি বানের এটা এটাও পড়বে দুটা সেম প্রাইজই এটার দামও পড়বে হচ্ছে দুইশো টাকা আর যেটা ষাট সেটা পড়বে ষাট কেজি সেটা পড়বে হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে আপনার সাত পিস এখানে থাকে কোয়ালিটি সাত পিস আর এটা হচ্ছে ক্রিন সুইবেল উইথ জার্মানি স্ন্যাপ আমি তো দেখালাম এই সিস্টেমটা এটা হচ্ছে এই সুইবেল তো যাই এগুলো খুব কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যারা আপনারা নদীতে মাছ ধরেন সুইবেল নিয়ে অনেক অনিশ্চয়তায় ভুগতে হয় তাদের জন্য এই সুইবেল যত বড় মাছ ধরুক কারণ এখানের যে লোড ক্যাপাসিটিটা দেয়া আছে এই লোডই আপনি উঠাইতে পারবেন কোনো সমস্যা হবে না এটা হচ্ছে ষাট কেজি আর এটা হচ্ছে চল্লিশ কেজি আর এটা হচ্ছে আঠারো কেজি আপনারা উঠাইতে পারবেন এবার আপনাদের দেখা হচ্ছে এই হুকসগুলো তো এগুলো নিয়ে আসলে আলাদাভাবে রিভিউ দেওয়ার সময় হয়নি যার কারণে দিতে পারিনি এটার প্রাইসটাও বলে দেবো এবং হুকসটা কীরকম হবে সেটাও আমি বলে দেবো তো এটা হচ্ছে হাই কার্বন এক্সট্রা শার্প এবং স্ট্রং এটা হচ্ছে কেমিক্যালি ওয়াশ যেগুলো কেমিক্যাল ওয়াশ থাকে না সেগুলো কিন্তু অনেক সাদা হয়ে থাকে কিন্তু এটা কিন্তু সাদা না এবং স্টেনলেস স্টিল হুক্স এগুলো এগুলো এত সার্ফ যেটা হাতে নিলে অবশ্য বোঝা যায় আর এগুলো আপনি যত বালির মধ্যে খেলেন আর যেখানেই খেলেন এগুলোর ধার নষ্ট হবে না অনেক হুক্স আছে যেগুলো দু একবার খেললে পরে এদের ধারটা নষ্ট হয়ে যায় কিন্তু এগুলোর ধারটা নষ্ট হবে না অর্থাৎ শার্পনেসটা ঠিকই থাকবে এটা হচ্ছে মারুত এটা হচ্ছে মালয়েশিয়ান সিয়া ট্র্যাকেল এদের যে একটা শোরুম আছে ওরা ওদের নিজস্বভাবে ওনাদের ওদের ওরা বানিয়ে নিয়ে আসছে এটা ভালো মানের হোকস তো যাই হোক এগুলো পড়বে হচ্ছে আপনার কোয়ালিটি হচ্ছে বিশ পিস বিশটা থাকে বিশ পিস থাকবে প্রত্যেক প্যাকেটে এটা হচ্ছে এগারো সাইজের দাম পড়বে দুশো টাকা প্যাকেট পার প্যাকেট দুশো টাকা এটা এগারো সাইজের হুক্স দিয়ে অনেকে আবার বলবেন যে এটা দিয়ে কোন মাছ ধরা যাবে এটা হচ্ছে ছোট টাইপের মাছ এক দেড়শো গ্রাম থেকে শুরু করে হাফ কেজি দুই কেজি আড়াই কেজি যেগুলো মাছ আছে এগুলো মাছ ধরা যাবে তো কালী বাউসের জন্য এটা ভালো হবে আর কি এগারো সাইজটা সেম বারো সাইজটাও সেম প্রাইস সেম বারো সাইজটা এটার দামও সেম হবে তবে এটা দিয়েও আপনারা এই এই টাইপের মাছই ধরতে পারবেন এরপরে হচ্ছে চোদ্দো সাইজটা এই চোদ্দো সাইজটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের মধ্যে যেটা ছোট বড় সব ধরনের মাছই ধরা যাবে এই একটা সাইজ দিয়ে তো স্পেশালি এগুলো যারা নেবেন ওই ওই টাইপের মাছ ধরার জন্যই আর এটা যারা নেবেন তারা ছোটোও টার্গেট করতে পারবেন বড়োও টার্গেট করতে পারবেন চোদ্দো সাইজটা দিয়ে তারপরে হচ্ছে ওটার দামও সেম পনেরো সাইজ এটাতেও বিশটা থাকে এটা দিয়েও আপনারা রুই কাতল মির্কা পনেরো এবং ষোলো সর্বশেষ যে সতেরো সাইজটা এটা ষোলো সাইজটার দাম পড়বে হচ্ছে দুশো টাকা এবং সতেরো সাইজটা পড়বে দুইশো টাকা আর এটার যে আপনারা দেখতে পারতেছেন যারা ছয় কাটা খেলেন তারপরে আট কাটা খেলেন এটা দিয়ে লাড্ডুও খেলা যাবে আপনারা যদি চান যে হ্যাঁ নদীতে খেলবেন আর এগুলো আপনার হিট করতে হবে না এই রকম শার্প এই হুকসগুলো এগুলো পড়বে দুশো টাকা করে এরপরে এই সীমানো লাইনের কথা অনেকেই বলছেন এটা হচ্ছে এক্স এস সীমানোর এক্সট্রা স্ট্রং মনোফিলামেন্ট মেড ইন জাপান এটা কিন্তু অরিজিনাল লাইন সীমানোর তো কালারটা আমি একটু দেখিয়ে দেই এই যে এরকম কালার এটা মূলত ওদের এটা ওয়েবসাইট আপনি ভিজিট করলে এদের ডিটেলসটা পেয়ে যাবেন এই লাইনটা কেন তৈরি করা হয়েছে এই লাইনটা তৈরি করা হয়েছে যেগুলো চতুর মাছ যেগুলো মোটামুটি অনেক জায়গায় লাইন টাইন দেখতে পারলে কিন্তু অনেক মাছ ভিড়ে না এই তাদের জন্য এটা যেন পানির মধ্যে ইনভিজিবল আর কি একদম মিশে যাবে এই টাইপের একটা লাইন কিন্তু এখানে একটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে অনেকেই বলবেন যে ভাই এটা কিন্তু দশমিক পঁয়ত্রিশ এম এম পঁয়ত্রিশ এম একটা লাইন দশ কেজি লোড তিনশো মিটার আছে তো সেক্ষেত্রে আপনার লাইনটা অবশ্যই ভালো মানের লাইন একটু মোটা হবে সীমানোর লাইন কিন্তু এই এই একটা আমি যেটা দেখলাম যে ওদের ডায়া এক্স্যাক্ট ডায়া ঠিক আছে পঁয়ত্রিশ এম 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 ওই পঁয়ত্রিশ এম এমই একটু মোটা টাইপের হলেও ওই রকম আবার মোটা না যে অনেক মোটা তা কিন্তু না এটা মোটা হলেও আপনার ওই যে যারা লঙে কাস্ট করতে চান বা যে সব জায়গায় বাসা আছে ওই জায়গায় খেলতে চান মাছের সাথে টানাটানি করতে চান তারা এই লাইনটা ইউজ করতে পারেন আর যেখানে চতুর মাছ অনেক চালাক টাইপের মাছ তাদের সাথে এই লাইনগুলো আপনি ব্যবহার করতে পারেন তো এটার দাম পড়বে হচ্ছে এগারোশো টাকা প্লাস বিকাশ চার্জ প্লাস কুরিয়ার চার্জ তো যাই হোক এটাই একটাই আছে দুইটা আনছিলাম জাস্ট রিভিউ করার জন্য যে লাইনটা কেমন রিভিউ করার জন্য আনছিলাম তো যাই হোক এটা যদি কারো প্রয়োজন হয় তো বলবেন আমি নেক্সটে আরও নিয়ে আসবো তবে লাইনটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এবং কালারটাও অনেক দারুণ একটা কালার যেটা পানিতে একদম ইনভিজিবল আচ্ছা যাই হোক ইনভিজিবল ওয়াটার পানিতে একদম মিশে যাবে এই লাইনটা তারপরে সীমানো এই যে আমি লাইনের ব্যাপারে যে কথাগুলো বলে আসছি এর আগের ভিডিওতে যে একটা লাইনের যে যে গুণ থাকবে বা যে যে গুণাগুণ দরকার সেগুলো কিন্তু সবগুলো এগুলোর মধ্যে আছে নট স্ট্রেংথ অ্যাবরেশন রেজিস্ট্যান্স তারপরে আপনার পানিতে মিশে যাওয়ার ক্ষমতা তারপরে আপনার সেন্সিটিভিটি সব কিছুই কিন্তু এর মধ্যে বিদ্যমান কারণ এগুলো একটা ব্র্যান্ডের লাইন প্রিমিয়াম কোয়ালিটির লাইন এটা হচ্ছে সীমানো ব্যাস্তেরা এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা লাইন সীমানোর কিন্তু এগুলোতে অনেক লাইন থাকে যাদের অনেক লাইন দরকার একটা অপয়েট কালার তো এটা হচ্ছে আপনার মেড ইন পর্তুগাল যেখানে এটা এইট এলবির একটা লাইন বিশ এম লাইন অনেক চিকন টাইপের লাইন যেটা তে চব্বিশশো বিশ মিটার অনেক লাইন আছে তো যাদের এত লাইন দরকার এত লাইন দরকার এক স্পুলে এত লাইন প্রয়োজন হলে তারা আপনারা যোগাযোগ করতে পারেন এগুলো পনেরোশো পঞ্চাশ টাকা করে পড়বে তো এগুলোও সেম এটা হচ্ছে দশ এল বি তো এটা হচ্ছে বাইশ এম এর লাইন এটাতে আছে দুই মিটার এটাও পনেরোশো পঞ্চাশ টাকা পড়বে তো এই হলো মোটামুটি যেগুলো রিভিউয়ের মধ্যে আনা হয়নি হয়তো সময়ের অভাবে হয়নি তো এইগুলো হচ্ছে সেই লাইনগুলো সীমানো লাইন আর হোকসগুলো এবং এই যে সুইবেলগুলো আপনারা দেখতে পারতেছেন খুব একটা বেশি নেই এইগুলো আছে খুব দ্রুত যোগাযোগ করবেন আর এগুলো অনেক ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির হোক্স এগুলো ইউজ করলে পরে তারপরে বুঝতে পারবেন যে আসলে হোক্সগুলোর শার্পনেসটা কীরকম এটা যে আপনারা বালির মধ্যে খেললেও এদের এই যে মুখের যে ধারটা এই ধারটা একটুও নষ্ট হবে না এবং এই যে সীমানো যে লাইনটা দেখালাম এই লাইনটা এটার মধ্যে কিন্তু এর ইউজার ম্যানুয়ালও আছে এখানে কিছু এর লাইনের যে কোন কোন পারপাসে এই লাইনটা ব্যবহার করবেন আর এর মধ্যে কী কী গুণাগুণ আছে এগুলো সব লেখা আছে অনেকগুলো ভাষায় দেওয়া আছে সমস্যা নিয়ে আপনারা পড়ে নিতে পারবেন এটা হচ্ছে এটার মধ্যেকার ইউজার ম্যানুয়াল আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আরও কিছু নতুন ভিডিও নিয়ে আসবো কিন্তু সময়ের অভাবে আসা হচ্ছে না আল্লাহ হাফেজ